হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান। ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে ক্রিকেট টুর্নামেন্টের একটা ফর্ম আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এ সম্পর্কে মূলত আজকের টিউটোরিয়ালটা। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি, লিঙ্কটাতে সরাসরি ক্লিক দিলে হবে অথবা লিঙ্কটা কপি করার পরে যেগুলো একটি ব্রাউজারে গিয়ে সার্চ দিলে হবে। আমি জাস্ট ক্রোমে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হলো যে মূল ফর্ম, যেটি সেটি সেখানে আপনাদের 6 সংখ্যার পাসওয়ার্ড লাগবে, যে পাসওয়ার্ডটি এখানে দিয়ে আমরা সাবমিটে ক্লিক দিলে এই পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে পারবো। আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি, আপনারা সেই সম্পূর্ণটা পাসওয়ার্ড কালেক্ট করার পরে এখানে দিয়ে যা সাবমিটে ক্লিক দিলে এই পিএলপি ফাইলটি কিন্তু আমরা ডাউনলোড দিতে পারবো। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আপনি যদি আমার টিউটোরিয়ালটা সম্পূর্ণটা না দেখেন, যদি রং পাসওয়ার্ড এখানে ট্রাই করেন সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু সেটা কার্যকর হবে না, এখানে কিন্তু লেখা আসবে যে প্লিজ ট্রাই এগেন, অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণ টিউটোরিয়ালটা ফুল দেখতে হবে এবং পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে, এবং পাসওয়ার্ডটা কালেক্ট করার পরে এখানে রাইট পাসওয়ার্ড যেটি সেটি দিতে হবে এবং হলো যে সাবমিটে ক্লিক দিতে হবে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা টাইপ করতেছি। আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দেবেন, ফলো দেবেন এবং এই পেজটি শেয়ার করতে ভুলবেন না। সঠিক পাসওয়ার্ড যেটি সেটা আমাদেরকে কিন্তু দিতে হবে, রং পাসওয়ার্ডটা দিলে আমরা কিন্তু এই পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে পারবো না। জাস্ট আমি রাইট পাসওয়ার্ডটি টাইপ করতেছি। জাস্ট পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে আমরা এখানে সাবমিটে একটা ক্লিক দেব। জাস্ট সাবমিটে একটা ক্লিক দেব, সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এই অপশনে একটা ক্লিক দেব বা এই লিঙ্কের উপর একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে এরকম আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এটা হলো মূল পিএলপি ফাইলটি। জাস্ট এটাতে থ্রি ডটে ক্লিক দিয়ে আমরা এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাব, সেখানে ক্লিক দিয়ে জাস্ট এটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটা মিনিমাইজ করে দিয়ে পরবর্তী স্টেপগুলো আমরা পিকচার ল্যাবে করব। জাস্ট পিকচার ল্যাবটি ওপেন করার পরে এখানে সাইডে থ্রি ডটে একটা ক্লিক দেবে, এই যে থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। সাইডে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে জাস্ট সিলেক্ট করতে হবে। এই ফাইলটি জাস্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দেব। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ব্যাক দিই তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এটা হলো মূল ফর্ম যেটি সেটি। এখানে আমি প্রত্যেকটাদের লক দিয়ে রাখছি, আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর থেকে জাস্ট লকটি তুলে দেওয়ার পরে আমরা কিন্তু এটা অনায়াসে পরিবর্তন করতে, জাস্ট লকটি তুলে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা ট্যাব দিলে এটা কিন্তু পরিবর্তন করতে পারবো বা কাস্টমাইজ করে নিতে পারবো। সো আপনারা জাস্ট লকটি তুলে দেওয়ার পরে যে কোনো কিছু এখানে পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন টুর্নামেন্টের নাম যেটি সেটাও কিন্তু আমরা লকটি তুলে দেওয়ার পরে এখানে লিখতে পারবো। আর আমি যে ফ্রন্টগুলো ব্যবহার করছি এগুলো ডিফল্টভাবে থাকবে, কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট লেখাগুলো পরিবর্তন করলে কিন্তু ওই ফ্রন্টটা অটোমেটিক নিয়ে নেবে। আর এটা হলো যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করতে পারি, আপনার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু সেই কালারটা এখানে রাখতে পারে। আর পিকচার ল্যাবে কীভাবে কালার জেনারেট করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা সেভ দেবো। এখন সেভ দেওয়ার জন্য করে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ টু ইমেজ এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে একটা কাজের সুবিধার্থে আমি এই সাইজটা দিয়ে রাখছি, আপনারা জাস্ট কাস্টমে একটা ক্লিক দেবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেরি হাই এবং আনটোল এটা দুটার মধ্যে একটা দিতে পারেন যেটা আপনার ভালো লাগবে, মোটামুটি এটাতে দিলে হয়ে যাবে। দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।